Hello friends, welcome to Basic Biology. আমি অভিজিৎ বায়োলজির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আজকের ভিডিওটি প্রিভিয়াস একটি ভিডিওর কন্টিনিউয়েশন। আজকে আমরা ডিসকাস করব নিউক্লিওজোম কনসেপ্ট নিয়ে, অর্থাৎ দি কনসেপ্ট অফ নিউক্লিওজোম এন্ড ক্রোমাটিন ইন ক্রোমোজোম। তো আমরা জানি যে ক্রোমোজোম তৈরি হয় দুটো পার্ট নিয়ে, ওয়ান ইজ ডিএনএ, অ্যানাদার ইজ প্রোটিন, এটাকে একসাথে আমরা ক্রোমাটিনও বলি। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমাটিন অ্যাসেম্বলি বা ডিএনএর যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিভাবে পসিবল হয়, সেখানে ক্রোমোজোমাল প্রোটিন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই ক্রোমোজোমাল প্রোটিন দু রকমের হয়, ওয়ান ইজ হিস্টোন, অ্যানাদার ইজ নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন গুলো দে আর পজিটিভলি চার্জ প্রোটিন। এই পজিটিভ চার্জ হওয়ার জন্য তারা নেগেটিভলি চার্জ ডিএনএ এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এবং এই ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন গুলো ফাইভ টাইপস এর হয়, দে আর H1, H2A, H2B, H3 and H4. এবং এই হিস্টোন প্রোটিন গুলো চিফলি রেসপন্সিবল ফর ক্রোমাটিন অ্যাসেম্বলি। Whereas নন হিস্টোন প্রোটিন যেগুলো রয়েছে, দে আর ডিএনএ বাইন্ডিং প্রোটিন, বাট দে আর লেস অ্যাবান্ডেন্ট দ্যান দি হিস্টোনস। কিন্তু এই প্রোটিন গুলো, নন হিস্টোন প্রোটিন গুলো, তাদের ডিরেক্টলি ক্রোমাটিন অ্যাসেম্বলিতে রোল প্লে করে না। তারা হেল্প করে কিসে? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ডিএনএ রিপেয়ার, রিকম্বিনেশন এটসেট্রা। তবে কিছু নেগেটিভলি চার্জ নন হিস্টোন প্রোটিন আছে, দে ইন্টারঅ্যাক্ট উইথ হিস্টোন প্রোটিন, দ্যাটস বিকজ হিস্টোন ইজ পজিটিভলি চার্জ, দে ইন্টারঅ্যাক্ট উইথ দি হিস্টোন প্রোটিন ডিউরিং দি ক্রোমাটিন অ্যাসেম্বলি। তো এবার আমরা জানবো যে কিভাবে এই ক্রোমাটিন অ্যাসেম্বলি প্রসেসটা হয়। সো নাও উই কাম টু ক্রোমাটিন অ্যাসেম্বলি। ইলেকট্রন মাইক্রোস্কোপিক অবজারভেশনে দেখা গেছে যে সেল সাইকেলের ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাসেম্বলি বা ক্রোমাটিন কন্ডেনসেশন দেখা যায়। তো একদম লিস্ট লেভেল অফ কন্ডেনসেশন বা লিস্ট লেভেল অফ ক্রোমাটিন প্যাকিং আমরা যেটা দেখতে পাবো, 10 ন্যানোমিটার ক্রোমাটিন কন্ডেনসেশন, যেটাকে আমরা নিউক্লিওজোমও বলি। এই নিউক্লিওজোমকে ক্রোমাটিনের প্রাইমারি ইউনিট বা বেসিক ইউনিটও বলা হয়। তো এই নিউক্লিওজোমকে ডিফাইন করা হয় অ্যাজ এ বিটস অন এ স্ট্রিং। একটা মাদার স্ট্রিং এর মধ্যে বিটস গুলো যেভাবে অ্যারেঞ্জ থাকে, ক্রোমাটিনও কিন্তু সেইভাবে ক্রোমোজোমের মধ্যে অ্যারেঞ্জ থাকে, এবং এই বিটস গুলোকেই আমরা বলি নিউক্লিওজোম। আর এই স্ট্রিংটাকে বলা হয় ডিএনএ, অর্থাৎ অনেকটা ইরকম, এগুলোকে বলা হয় নিউক্লিওজোম আর এটাকে আমরা বলি ডিএনএ, স্পেসিফিক্যালি লিঙ্কার ডিএনএ। এই ডায়াগ্রামটাকে ইলাবোরেট করা হয়েছে এখানে। নিউক্লিওজোম তৈরি হয় দুটো পার্ট নিয়ে, একটা হলো হিস্টোন অক্টামার, যেখানে 4 টাইপ অফ হিস্টোন সাব ইউনিট থাকে, এবং দে আর H2A, H2B, H3 এন্ড H4। এই চারটে সাব ইউনিট দুটো করে কপি একসাথে হয়ে একটা অক্টামারিমেরিক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা হিস্টোন কোর বলি। আরেকটি পার্ট থাকে যেটা 147 বেস পেয়ার অফ ডিএনএ, যেটা এই অক্টামারটাকে কয়েল করে বা পেঁচিয়ে থাকে, যেটা অলমোস্ট 1 2/3 রাউন্ড অফ ডিএনএ দ্যাট কুলস অ্যারাউন্ড দি হিস্টোন অক্টামার। এবার এই প্রত্যেকটি নিউক্লিওজোম অপর একটি নিউক্লিওজোমের সাথে কানেক্টেড হয় উইথ দি হেল্প অফ আ ডিএনএ স্ট্র্যান্ড হুইচ ইজ নোন অ্যাজ লিঙ্কার ডিএনএ। এবং এই লিঙ্কার ডিএনএ স্পিসিস টু স্পিসিস অথবা সেল টু সেল কিন্তু ভ্যারি করে, মানে তার সাইজটা কিন্তু ভ্যারি করে অলমোস্ট 10 to 90 বেস পেয়ার। এখন এই ক্রোমোজোমের যে ক্রোমাটিন অ্যাসেম্বলি, সেটা কিন্তু রেপ্লিকেশন প্রসেস শেষ হওয়ার সাথে সাথে, বা মোর প্রিসাইসলি বলা যায় যে যখনই এর রেপ্লিকেশন ফর্ক কে পাস করে, তখনই কিন্তু এই প্রসেসটা স্টার্ট হয়ে যায়। এবং এই ক্রোমাটিন অ্যাসেম্বলিতে যে প্রোটিনগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে সেগুলোকে আমরা নিউক্লিওজোম প্রোটিন বলি, এবং দে আর মোস্টলি চ্যাপেরনস। এর যেরকম একটা এক্সাম্পল বলা যেতে পারে নিউক্লিও প্লাজমিন অথবা নিউক্লিও অ্যাসেম্বলি প্রোটিন 1, মানে NAP1। এই প্রোটিনগুলো ইজ আর নিউক্লিওজোম প্রোটিন, দে হেল্প ইন ক্রোমাটিন অ্যাসেম্বলি। এবার আমরা আসবো নেক্সট লেভেল অফ কন্ডেনসেশন বা হায়ার লেভেল অফ প্যাকিং, যেটা মেইনলি হয় H1 হিস্টোন। তো H1 হিস্টোনকে আমরা বলি ইটস আ ডিএনএ বাইন্ডিং প্রোটিন। এটা কার সাথে বাইন্ড করে? ইট বাইন্ডস উইথ লিঙ্কার ডিএনএ, এবং ডিএনএ র‍্যাপড উইদ ইন নিউক্লিওজোম, এবং এই দুটো ডিএনএর সাথে
বাইন করে ও নিউক্লিওজোমগুলোকে অ্যাসোসিয়েট করে বা অ্যাটাচ করে। কিন্তু এই 30 ন্যানোমিটার ফাইবার সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট নেই। তবে এখানে দুটো মডেল বা দুটো কনসেপ্টকে ডিসক্রাইব করা হয়। প্রথম যে মডেলটা বলা হয় সেটা হলো ওয়ান স্টার হেলিক্স, এন্ড সেকেন্ড যে মডেলটা বলা হয় সেটাকে বলা হয় টু স্টার হেলিক্স। দিস ইজ লেস পপুলার মডেল, এটাকে জিগজ্যাগ ফ্যাশন মডেলও বলা হয়। এন্ড দিস ইজ এ ভেরি পপুলার মডেল, যেটাকে আমরা বলি সলিনয়েড মডেল। এই মডেল অনুসারে বলা হচ্ছে 6-8 নিউক্লিওসোম অ্যাসোসিয়েট টু ফর্ম আ কমপ্লিট টার্ন, অর্থাৎ 6-8 নিউক্লিওসোম একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা কমপ্লিট টার্ন তৈরি। এবং এই মডেলে এটাও বলা হয়েছে যে এই নিউক্লিওসোম লিনিয়ারলি প্লেস থাকে ইন হায়ার অর্ডার প্যাকেজ। এছাড়াও 30-90 কিলো বেস পেয়ার অফ ডিএনএ অ্যালং উইথ অলমোস্ট 180-300 নিউক্লিওসোম টুগেদার অ্যাটাচড উইথ আ স্পেসিফিক টাইপ অফ প্রোটিন, যেটাকে আমরা বলি ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড বা প্রোটিন স্ক্যাফোল্ড। যে প্রোটিন স্ক্যাফোল্ডটা তৈরি হয় হচ্ছে নন হিস্টোন প্রোটিন দিয়ে। দেখতে কিরকম হবে ডায়াগ্রামটিকালি, অর্থাৎ এই নন হিস্টোন প্রোটিন গুলো মধ্যে এই প্রায় 30-90 কেবি ডিএনএ এরকম লুপের মতো স্ট্রাকচার ফরমেশনে থাকে। এই যে নন হিস্টোন প্রোটিন গুলো এটাকে আমরা বলি প্রোটিন স্ক্যাফোল্ড, আর এগুলোকে বলা হয় ডিএনএ লুপ, যার মধ্যে কিন্তু নিউক্লিওসোমও অ্যাটাচ থাকে। আর যে পোর্শন গুলো ডিএনএ এই নন হিস্টোন প্রোটিনগুলোর সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি এসএআরএস, অর্থাৎ স্ক্যাফোল্ড অ্যাসোসিয়েটেড রিজিয়ন। এইভাবেই 30 ন্যানোমিটার ফাইবার কন্ডেনসেশন হয় ক্রোমোজোমের মধ্যে। তারপর এই 30 ন্যানোমিটার স্ট্রাকচার থেকে ফার্দার কন্ডেনসেশন হয়ে 70 ন্যানোমিটার ফাইবারে কনভার্ট করে, তারপরে 110 ন্যানোমিটার কন্ডেনসেশন হয় এবং ফাইনালি 1100 ন্যানোমিটার ফাইবারে কন্ডেনসেশন হয়। এবং যে ক্রোমোজোমাল স্ট্রাকচারটা তৈরি হয় 10,000 times shorter and 400 times thicker than DNA। তো আশা করি বন্ধুরা নিউক্লিওসোম সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইমেল করতে পারো বা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো, অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর পাবে। থ্যাংক ইউ।